এমন কিছু করেন না যেন দরজের বাদ ভেঙে দেন। শোনো ভাই, ভাইয়ের আমার পাকিস্তানি রে, তাদের সিপিডির নাম বিশাল টাইগার সিপিডি, তোমরা কিন্তু দেও না। স্বাধীনতা আছি আমরা, বড় কিছু নাই। সন্ত্রাস যদি কোন শিল্প হয়, সেই শিল্পের কারিগর আমি। সভাপতি, উপস্থিত মুরব্বী আমরা, উপস্থিত সমবয়সীরা, ছোট ছোট বন্ধুরা, আসলে কথা যেটা বলার কেউই স্পষ্ট করে বলতে পারছেন না, আমারও কিছু অসুবিধা আছে। এই চিরামুরার মানুষ যা চায় সেটা আমি জানি। আমি কিন্তু ছিলাম না উপস্থিত, কিন্তু সারা বাংলাদেশ দেখেছি, সাথে আমিও দেখেছি আপনাদের বাড়িঘর কিভাবে ভাঙা হয়েছে, এটা আমি না দেখার কিছু নাই। তারাই তো ভোটে দাঁড়াইছে নাকি? আমার কি কোনো কথা বলার দরকার পড়ে? আসলে বাঘের লেজ ধরেন নাই, মুরব্বী কথা বলছে, মাইনে নিলাম কথাটা, বাঘের লেজ ধরবেন কেন? বাঘের কলা ধরছেন আপনারা দেখায়। শোনেন, মানুষের সর্বোচ্চ চাওয়া কি জানেন? এক বেলা না খেয়ে থাকতে পারে, দুই বেলা না খেয়ে থাকতে পারে, কিন্তু মানুষের চাওয়া পাওয়া হচ্ছে নিরাপত্তা, মানুষের চাওয়া পাওয়া হচ্ছে স্বাধীনতা। সেই স্বাধীনতা আপনাদের গর্ব করে রাখছে না? যারা এই কেন্দ্রে ভোট দিবেন, কতবার কিন্তু ভোটার সংখ্যা হয় নাই, এই যে বক্তৃতা শুনে যাচ্ছে, ভোটার যদি না আনে, খেতাব নিচে বসে বসে যদি চিন্তা করেন যে আমার হচ্ছে ভোট দিব, ভোট দিতে আসলেন না, তাহলে সেটা কোনো লাভ হবে? স্বাধীনতা অর্জন করতে গেলে আপনাদেরও তো এগিয়ে আসতে হবে নাকি? এগিয়ে আসার অর্থ কি? স্বাধীনতাটা কি? চিরামুরা একটা করে আনারসে ভোট দেন, দেখেন স্বাধীনতা কিভাবে আসে। আপনাদের দেখে তো আমার পলাবো না, পাখানাদাররা দেখেন কিন্তু দারামির সোদানি আছে না? ওই সময় দারামিরা যদি না করতে, আপনি সোদাইতেন আপনারা? আপনার একটু সোদাইয়া দেখেন ভাই, নির্বাচন করবা, রাজনীতি করবা, এই মানুষের পাশাবাড়ি ভাঙ্গে এটা হয় না, মানুষের মন জয় করে হয়। একবার আমাকে ভোট দিবে, একবার তোমাকে দিবে, কিন্তু মানুষের যদি মাইরেই ভালো, মানুষ যদি বউ বলা বাদ নিয়ে নিরাপত্তা হীনতায় ভোগে, কেন তাকে ভোট দিতে যাবে? ভোট দেওয়ার সুযোগ পাইলে স্বাধীনতা আগামীর একটাই, এই চিরামরাবাসী ভোট, একটা করে মানুষ ভোট দেন, দেখেন কি হয়। আর বাসা 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 কোনো ব্যাপার না, আমি বাইসেই এসেছি, দেখো 21 তারিখের পরে তোমরা আবার বাইসা না দাও, বলো বড় ধৈর্য ধরে দিচ্ছি রে, আমার মতো লোকের এত ধৈর্য থাকার কথা না, আসলে বড় ধৈর্য ধরছি ভাই। বাঘ যখন ইউপি চাই দুই পা, তার মানে খাবার দিব, তারা তো বুঝোস না বাঘের কাম ডাকি। শোনো ভাই, ভাইয়ের আমার পাকিস্তানি রে, তাদের সিপিডির নাম বিশাল টাইগার সিপিডি, তোমরা কিন্তু দেও না। স্বাধীনতা আছি আমরা, কয়টা টাকা হয়েছে তো শোনেন, এটা কপ্প করুন। একটা হাতি ভেতরে ঘুরছে, তো একটা ব্যাং সমানে লাভ পারে দেয়, হাতিকে দেয় লাভটি মাথার মধ্যে, করোনা কি করোনা কি ছোট গ্রাফে জানতে জানতে জানলো হাতি ওই যে ব্যাংডানা ব্যাংডার পাশার তোলে একটা আগুলি করছে, ওই আগুলিটা সরিয়ে দিছে, ব্যাংয়ের পালা ভালি বন্ধ হয়ে গেছে, তাই না? ওই আগুলি আমরা সরিয়ে দিই আগামী 21 তারিখের পরে, ইনশাল্লাহ। আপনাদের কথা দিয়ে দিলাম, এটা কোন দলীয় নির্বাচন না, এটা একান্ত লোকাল কনভেন্ট, স্থানীয় নির্বাচন। এখানে কিন্তু দল আসে না, আমিও দল থেকে আসি নাই, আমি আমার উষ্ণে আসছি, অন্যরা অন্য মার্কা নিয়ে আসছে, দলীয় মার্কা নিয়ে আসছে, তাই না? বারবার চেষ্টা করে হচ্ছে দলের কথা বললে, তাহলে আওয়ামী সিদ্ধান্তই নিত লোক আমার কাছে দেওয়ার জন্য, তাই না? তাই না? বুঝছে কি? আসলে সবই বুঝেন আপনারা, আমি যে কথাটা বলতে আসছি আপনাকে, আমি এই মাত্র 8-10 বছর আগে, 12-13 বছর আগে আমি এই গ্রামের একটা মানুষের কাছে খুবই কৃতজ্ঞ, সেটা হচ্ছে আপনাদের সাফি খান আছে না, তার বড় ভাই নৌ বাহিনীতে চাকরি করতেন না, লাকি ভাই না, লাকি ভাই হচ্ছে মুরাদের বোন। আমি তখন 2007 সালে বিশেষ
একটা পরিস্থিতি তৈরি হয়েছিল না আমাদের দেশে, তখন উনি জেলখানার ডিআইজি ছিলেন, উনি আমার অবস্থা দেখিয়া পিজি হাসপাতালে আমাকে শিফট করছিলেন, আমাকে যথেষ্ট সেই সময় বাঁচানোর মালিক আল্লাহ, আমি সেই সময় পিজিতে অপারেশন করে সুস্থ হয়েছিলাম। তাহলে আপনাদের গ্রামের একটা ছেলে উপকার করছে না আমার, আমার পরিবারের উপকার করছে না, তাহলে আপনার গ্রামের ছেলে আপনার গ্রামের সন্তান যদি উপকার করে থাকে আমার, আমি তো আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আগামীতে যা পাবেন ইনশাল্লাহ তাই করবো। আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হয় মানুষের, এমনি ভরা মেজি দিয়ে কইলাম, আপনারা কি জানতেন এটা, এটা সাফিকানের বড় ভাই, এটা কি সাফিকানের অপরাধ? আমি কাদের সিদ্দিকীর ভাই, আমি লতিফ সিদ্দিকীর ভাই, এটা কি আমার অপরাধ ভাই? আমার কি কোনো যোগ্যতা নাই? একবার দাঁড়িয়ে তারা কলেজে কি বা খেলা লাগে, ওখানে জ্ঞান পরিমা লাগে, কি বদগাইলে ভোট দিব না ছাত্ররা ছাত্রীরা, ওখানে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সব মাস্টার ডিগ্রি পড়ে, নকল করে পাস করা ছাত্র ওখানে পড়ে না ভাই? এই আবল তাবল বলতেছে, একটু সহ্য করেন, আর আপনারা আমার জন্য দোয়া করেন। সামনে তো খালি মনে হয় 7 তারিখ 21 তারিখ 21 মে না নির্বাচন, তারপরে ভাই এমন কিছু কইলেন না যেটা ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। আসলে নির্বাচনে দাঁড়াইছি, কোন অপরাধ করছি কি? সাবিদান নির্বাচনে দাঁড়াইছি, আমি কিছু অপরাধ হয়েছি না তার বলে আপনারা সমর্থন দিচ্ছেন, আপনাদের বাসা বাড়ি বাঁধতেছে, তাহলে আজকে তারা ভোট চাওয়ার আসে কেন? তা তো আমি জানি, কিন্তু একটা কথা বলে যায়, আমি বিশেষ করে এখানে আসছি চিনামুড়া, তাই না, এই গ্রামটার নাম ভোটারও তো আপনারা এখানকার, আমি ভোটার সংখ্যাটা দেখবো আগামীতে, আর দেখবো চিনামুড়ার ভালো কে না চায়, আনারসের বাইরে যদি ভোট পাবো বুঝতে হবে এটি লোক চিনামুড়ার ভালো চায় না, এরা হলে এই কাপ্তুরের মতো রাজাকার, এই রাজাকার দিয়ে আমি দেখবার চাই ভাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ, ভয় পাবেন না, ভয়ের কিছু নাই। সন্ত্রাস যদি কোনো শিল্প হয় সেই শিল্পের কারিগর মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি।